সুপ্রভাত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে। আমরা আবার ওই পাশে বেশ কিছু গরু দেখছি এবং এগুলো হচ্ছে প্যাকেজের গরু। তো কি ধরে আজকে এই গরুগুলো এখানে উনি প্যাকেজ দেবেন? মজিবুর ভাই সামনে রয়েছেন, দেখছেন উনি একটু, আর এই যে গরুগুলো দেখছেন। তো আমরা মজিবুর ভাইয়ের কাছ থেকে শুনবো, জানবো, দেখবো আজকে কি ধরে উনি দিতে পারেন এই গরুগুলোর প্যাকেজ। এগুলো হচ্ছে খুব বড় গরু যে বলবো তা না। কয় মাস করে গরুগুলোর বয়স হবে মজুর ভাই? সাত মাস করে বয়স। ওটা খেলে নয় মাস, সাত মাস, মানে ছয় থেকে সাত আট যাই বলি না কেন, মানে বছরখানে, বছরের নিচে এই গরুগুলোর বয়স। তো আমরা প্রথমে যে গরুটা দেখছি এই পাশে, একটি লাল রঙের গরু দেখছি, এটা কি আপনার ভাষায় যাকে বলে লাল মাটিয়া দোশালা গরু? আচ্ছা, পিওর দেশি, চামড়া পাতলা, দাড়িটাও লম্বা আছে, পাইন যেটাকে বলে লম্বা। আচ্ছা, পিওর দেশি, পিওর দেশি, হাড্ডি মোটা, চাম পাতলা। আচ্ছা, ফুল দেশি? আচ্ছা আচ্ছা, মুখ খাটো, মুখ খাটো খায় খুব। আচ্ছা আচ্ছা, মুখ খাটো গরু কি খায় বেশি? খুবই খায়। আর এটাকে কি বলবো? এটা হল দাদা দেশি, দেশি ভিতর বড় ক্রস মিশাল আছে। আচ্ছা, দেশি মধ্যে ক্রস মিশাল আছে। আচ্ছা আচ্ছা, এটা চাম পাতলা, দেখেন চাম পাতলা, চাম পাতলা, বাড়েকো খুবই বাড়ে। দর্শক, আমরা দেখছি গরুটিকে, এই পাশে আরেকটি গরু রয়েছে, সর্বমোট সাতটি গরু রয়েছে, আর এই পাশে আরেকটি গরু রয়েছে। দেখছেন আপনার গরুগুলোকে, ভালোভাবে দেখে নেন আপনারা। এটার মাফলারও আছে আবার একটু গরুটার। এটা হচ্ছে দেশি, এটা হচ্ছে দেশি, আর এই পাশে দুটি লাল রঙের দেশি গরু রয়েছে। সর্বমোট আছে সাতটা গরু। দর্শক শুনছেন যে সর্বমোট গরু আছে সাতটি। আচ্ছা, আমরা একটু গতকালকের প্রসঙ্গে আসি। গতকালকে আমরা দুটি প্যাকেজ দিয়েছিলাম, সেগুলোর কি অবস্থা? বিক্রি তো হয়ে গেছে। আচ্ছা, আগামীকাল আসে নিয়ে যাবে। আচ্ছা, কালকে আসবে তারা নিজেরাই? বায়না করছে না, ক্লিয়ার দিয়ে দিছে। আমি যেটা জানি যে ক্লিয়ার হয়ে গেছে টাকা, কিন্তু এই এই ডিলিংস গুলো তো আপনি করেন না? না, নাইলে আমার ছেলে, আমি মোবাইল চালাবো না তো। হ্যাঁ, আমার কাছে কেনাকাটার কাম, কেনাকাটার কাম, মাল ডেলিভারি করাবেন। হ্যাঁ, আর মাল টাকা উঠবা আমার, আমি পারি নাইলে। মানে আপনার ছেলেই করে? আপনার ছেলেই করে? আমি মাল সংগ্রহ করি। আচ্ছা, তো আজকের মালগুলো সংগ্রহ করছেন কবে? এইলে আজকে মাল সংগ্রহ করে আজকে দিয়েছি। হ্যাঁ, কে বলাইলাম? হ্যাঁ, সাতটা গরু আছে। আচ্ছা, কি দাম রেখেছেন ওগুলো এই প্যাকেজটাতে? লাভ তো আমরা কম করি, জেলি বেচা কিনা হয় ওই জন্য সীমিত, হালকা লাভে দিছি, হালকা লাভ, হালকা লাভ, অল্প দাম, 34,500 করে। ৩৫,000 এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল দাম আসতেছে কত? কম দিও মুরগি যাই লাও বারে খুব, এগুটা বিক্রি হবে এখন বর্তমান হঠাৎ বর্তমান, আমি এবার দিলাম ৩৪,500। তাহলে তো কত আসলো টোটাল? সাতটা
আরো ছটি সার গরু দেখছি আমরা, সব হচ্ছে কালারফুল। এগুলো হচ্ছে একটু মোটামুটি লাল কালার, আর আগেরটা থেকে একটু বড় নাকি? আগেরটা থেকে একটু বড়। আচ্ছা, সরেশ মাল। দর্শক দেখছেন গরুগুলোকে। এখানে কটা আছে মজুর ভাই? ছয়টা। তো আমরা গরুগুলোকে একটু দেখি, এই গরুগুলোর বয়স কয় মাস করে হবে? এগারো মাস মানে। আচ্ছা, তার মানে এগুলো খামারের জন্য একবারে কুরবানি আসতে দাঁতি যাবে? কুরবানি আসতে আসতে সব দাঁতি যাবে, কুরবানি আইলে দাঁতি যাবে। আচ্ছা আচ্ছা, এগারো বারো মাস করে বয়স। দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা গরুগুলোকে একটু দেখি ভালোভাবে। এখানে এখানে একটি, এখানে একটি, আমরা দেখছেন গরুগুলোকে। এগুলো হচ্ছে একটু কালারফুল গরু, সব দেশি কালার কালারফুল গরু। আমরা একটু পিছন থেকে যাই, পিছনে যাই একটু, ওই পাশে যাই, তাহলে দেখাতে সুবিধা হবে আপনার, দেখতে সুবিধা হবে আপনাদের। এই যে গরুটি দেখছেন, এখানে একটি, এইখানে আরেকটি আছে। এইখানে দেখছেন আরেকটি, এইখানে আছে আরেকটি, আর এখানে আছে একটি, আর এখানে দেখছেন একটি। এখানে সর্বমোট আছে ছয়টি গরু, এটা হচ্ছে দুই নম্বর প্যাকেজ। তো এগুলো কত করে দিচ্ছেন? মানে দুইটা প্যাকেজ কি লটারি? লটারি দিয়ে দিলেন আজকের মতো? আচ্ছা, সীমিত লাভ। যোগাযোগের নাম্বারটা বলেন। নাম্বারটা 01767 30 1260। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। আর টোটাল দাম আসতেছে কত? 2,29,200 টাকা 200। এই প্যাকেজটা, দুই নম্বর প্যাকেজটা, এখানে কোনো দরদামের সুযোগ নেই, কোনো দাম দর চলবে না। আর 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 বাড়ির যে কালেকশন আছে, কি কি কালেকশন আছে এখন? বাড়ির ভাই কালেকশন আছে, আড়ি আছে, দামুর আছে, ব্রেন আছে। আচ্ছা, হ্যাঁ, চলেন একটু দেখি আপনার বাড়ির কালেকশনগুলো একটু। দর্শক আমরা দেখছি ওনার যে কালেকশন গুলো রয়েছে এই পাশে। এগুলো এগুলো কি বিক্রি হয়ে গেছে? না, বিক্রি হয়ে গেছে। এটা আচ্ছা, সব বিক্রি হয়ে গেছে। দর্শক শুনছেন এবং দেখছেন, এই যে এখানেও তো মনে হয় বিক্রির গরু আছে। আচ্ছা, মানে কারো যদি প্রয়োজন পড়ে একটা দুইটা করে গরু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সার আছে মানে এগুলো এগুলো এখনো আছে, মানে কারো যদি একটা দুইটা প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মঞ্জুর ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আমরা দেখছিলাম যে এই যে রিজার্ভে যে গরুগুলো আছে সেগুলো আপনারা দেখালাম, আর এই পাশে আমরা এক নম্বর প্যাকেজটি দেখেছি, এটা হচ্ছে 34,500 টাকার প্যাকেজ হচ্ছে এটি। আছে হচ্ছে 60টি গরু, টোটাল দাম এসেছে 2,41,500 এই 60টি গরুর দাম। একবার লটারি প্যাকেজ দিয়েছেন, আর ওখানে আছে 6টি গরু 38,200 টাকা করে
সর্বমোট দাম এসেছে 229,200। এই যে দেখছেন গরুগুলো সব লাল কালার। তো আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন, অবশ্যই আমরা বারবার করে বলি, দেখে শুনে বুঝে তারপরে গরুগুলো কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।